হ্যালো স্টুডেন্টস, মে আই জানাম ক্লাস সিক্স দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন তোমাদের প্রায় প্রত্যেক স্কুলে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার মুখে। তো তাই আজকে শুরু করছি তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন। দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন এখনো যদি তোমাদের কারো শেষ না হয়ে থাকে, যদি কোনো পেপারশিপ প্রয়োজন হয়, সেই পেপারস এর সলিউশন ভিডিওস এর মানে ভিডিওস তোমরা পেয়ে যাবে প্লেলিস্ট থেকে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর আজকে যেহেতু তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন শুরু করছি, তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়নটা আমরা শুরু করছি ইতিহাস দিয়ে। ইতিহাসে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্রটা আছে সেখান থেকে আমরা শুরু করবো। তাই সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখো আর সব উত্তরগুলি নোট ডাউন করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। পেজ নাম্বার 260, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। দেখো, এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা তোমরা দিলে বা দিচ্ছ সেটা ছিল 25 মার্কসের, কিন্তু এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা হবে তোমাদের 70 মার্কসের, মানে 70 নাম্বারের। আর তাই জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা তোমরা এই জন্য সময় পাবে। তো অনেকগুলো প্রশ্ন থাকবে, অনেক উত্তর তোমাদের লিখতে হবে, 2.5 ঘন্টার মধ্যে লেখার প্র্যাকটিস করবে, যেটা আমি বরাবরই বলি তোমাদের। আর তার সঙ্গে আরো একটা কথা বলে রাখি যে এতগুলো প্রশ্নের উত্তর হয়তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা আমি যেরকম দুটো পার্টে ভাগ করে দিয়েছিলাম, তো সেটা সম্ভব হবে না, কারণ ভিডিও অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাই এটা আমি 3টে পার্টে ভাগ করে আলোচনা করবো। তাহলে আমি সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। দেখো, 1 নম্বরে রয়েছে, আচ্ছা আজকে আমরা শর্ট কোয়েশ্চেন গুলো দেখবো, মানে 1 আর 2-এর দাগের সমস্ত প্রশ্নের উত্তর গুলো দেবো। পরের দিন দেব 3 আর 4-এর দাগের, আর তারপরে দেব 5-এর দাগের। এভাবে উত্তরগুলো তোমরা সবই পেয়ে যাবে। 1 নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নাও। 1-এর 1-এ রয়েছে ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য। এখানে অপশন রয়েছে ঋক সংহিতা, ব্রাহ্মণ, মহাভারত আর বেদান্ত। তো এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 1, ঋক সংহিতা। দেখো, প্রথমে বলে রাখে 1 নম্বরে থাকবে 14টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে মোট থাকবে কেন 14 নম্বর। 2 নম্বরে রয়েছে এর মধ্যে কোন জায়গাতে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না, অত্রঞ্জিখেরা, হস্তিনাপুর, অহিচ্ছত্র নাকি মেহেরগড়। এটা হবে অপশন নাম্বার 2, মেহেরগড়। পরের প্রশ্ন, মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো হস্তিনাপুর, হস্তিনাপুর, বুর্জাহোম, হরপ্পা নাকি লোথাল। এটা হবে বুর্জাহোম, বুর্জাহোমে পাওয়া গেছে মেগালিথ, অপশন নাম্বার 2। নেক্সট 4 নম্বরে আছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অবন্তী, মগধ, কোশল নাকি অসমক। এটা হবে অপশন নাম্বার 2, অসমক। 5 নম্বরে সুদ গ্রহণ করা কোন ধর্মে নিন্দার বিষয় ছিল, ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন নাকি আজীবিক। এটা হবে অপশন নাম্বার 1, ব্রাহ্মণ্য। 6 নম্বরে আছে সেলিউকাস নিকেটর সেনাপতি ছিলেন, অপশন নাম্বার 1, বিমপদ বিশেষের, আলেকজান্ডারের, ডিওডোরাসের আর এল্ডার কোরোসের। তো এটা হবে অপশন নাম্বার 2, আলেকজান্ডারের, সেলিউকাস নিকেটর সেনাপতি ছিলেন আলেকজান্ডারের। 6 সরি 7 নাম্বার, লুম্বিনী গ্রামের বলি কর সম্রাট অশোক ছাড় দিয়েছিলেন, কারণ অপশন 1 তে রয়েছে লুম্বিনী অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না, লুম্বিনীর সাধারণ মানুষ বিদ্রোহী ছিল, গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল নাকি লুম্বিনীর প্রজারা কৃষি কাজ করতো না। এটা হবে অপশন নাম্বার 3, গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল। 8 নম্বরে আছে গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো সামন্ত ব্যবস্থা, কার্যাপন, অগ্রহার ব্যবস্থা নাকি বণিকগ্রাম। এটা হবে অপশন নাম্বার 3, অগ্রহার ব্যবস্থা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে পাশিয়ানের মতে নগরের বাইরে থাকতো বৈশ্যরা, রুগ্নিন্দা, অমাত্যরা নাকি চণ্ডালরা। এটা হবে চণ্ডালরা, অপশন নাম্বার 2। নেক্সট, এর মধ্যে কোনটি হর্ষবর্ধনের লেখা নয়, অমরকোষ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। তো দেখো, হর্ষবর্ধনের লেখা হচ্ছে রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, লেখা হচ্ছে অমরকোষ। নেক্সট, সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে
হাতুড়িকে, সূচকে, হাতকে নাকি লাঙ্গলকে? অপশন নাম্বার সি, হাতকে বলা হয়েছে। নেক্সট, এর মধ্যে কোনটি মহাকাব্য নয়? রামায়ণ, মণিমেখলাই, মহাভাষ্য নাকি শীলোৎপাদিকারম? এটা হবে অপশন নাম্বার সি, মহাভাষ্য। রামায়ণ মহাকাব্য, মণিমেখলাই মহাকাব্য, আর শীলোৎপাদিকারম মহাকাব্য। নেক্সট, 13 নাম্বার, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে? আলেকজান্ডার, মিনান্দার, গন্ডোফার্নেস নাকি টলেমি? এটা হবে অপশন নাম্বার সি, গন্ডোফার্নেস। আর 14 নাম্বারে রয়েছে, এদের মধ্যে কে ভারতীয় বৌদ্ধ পণ্ডিত রূপে পরিচিত নন? বুদ্ধজস, কুমারজে, পরমার্থ আর হাল? বুদ্ধজস, কুমারজে বা পরমার্থ, এই তিনজনই ভারতীয় বৌদ্ধ পণ্ডিত, আর হাল ভারতীয় বৌদ্ধ পণ্ডিত নন। 2 নম্বর প্রশ্নে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এই প্রশ্নগুলো, এখানে প্রশ্ন আছে 14টা, প্রত্যেকটা প্রশ্নের মান এক এক করে, মোট থাকবে 14 নম্বর। 2-এর 1-এ রয়েছে, স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। তো ক স্তম্ভ, খ স্তম্ভ রয়েছে, ক স্তম্ভে রয়েছে, মানে এখানে 5টা আছে প্রশ্ন। তো প্রথমটায় রয়েছে দেখো, এ নাম্বারে দয়েব, দয়েবটা এখানে হবে জেন্ট আবেস্তা। তো জেন্ট আবেস্তা, দয়েবের এ নাম্বারটা লিখছে এখানে জেন্ট আবেস্তার পাশে। এরপর আছে শতমান, শতমানটা হচ্ছে বৈদিক মুদ্রা, শতমানের নাম্বারটা এখানে লিখে দিলাম। সমাধি, ইনামগাঁও সমাধি, এখানে নাম্বার সি। এরপর আছে দেখো যশ, যশটা হচ্ছে বৌদ্ধ সঙ্গীত, এখানে লিখে দিলাম ডি। এরপর আছে পালি ভাষা, পালি ভাষায় হচ্ছে জাতক, তো এখানে লিখে দিলাম ই। আবার বলে দিচ্ছি, দয়েবটা, জেন্তাবেস্তা, শতমান, বৈদিক মুদ্রা, সমাধি, ইনামগাঁও, যশ, যশটা হবে বৌদ্ধ সঙ্গীতি, আর ই নাম্বারে আছে পালি ভাষা হবে জাতক। এরপরে 2 নম্বরে রয়েছে, ঠিক না ভুল লেখো, দম অর্থ উপাধি নেন কনিষ্ক, এটা হবে ভুল, তার কারণ দম অর্থ উপাধি নিয়েছিলেন ভীম কোচবিশেষ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে, এটা ঠিক। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? এই উত্তরটা লিখবে, দেখো এটা তোমাদের টেক্সট বইতেই আছে, তবে টেক্সট বইতে আমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 100-100 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমরা অনেকেই বলো যে আমার বইয়ের পৃষ্ঠার সঙ্গে তোমাদের বইয়ের পৃষ্ঠা মেলে না, নাও মিলতে পারে, কারণ আমার বইটা বেশ বেশ কয়েক বছরের পুরনো, তো সেই জন্য আমি পৃষ্ঠা নাম্বার দেখে বলবো না যে মিলাবে। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখো এটা টেক্সটেই পেয়ে যাবে, এটা চ্যাপ্টার নাম্বার 7, অর্থনীতি ও জীবনযাত্রা, এখানে পেয়ে যাবে। প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়, তার প্রায় 1000 বছরেরও পরে আবার নগর গড়ে উঠতে দেখা যায় উত্তর ভারতে, বিশেষত গঙ্গা উপত্যকায়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ হওয়া এই নগরায়ণ দ্বিতীয় নগরায়ণ বলে পরিচিত। যেগুলো আমি আন্ডারলাইন করে লিখেছি, করে রেখেছি, সেগুলোই লিখবে। পরের প্রশ্ন রয়েছে 5 নম্বরে, দেখো শূন্যস্থান পূরণ করো, তামিলনাড়ুর ড্যাশ বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো, এটা হবে কাবেরি। স্পেলিংটা দেখে নিও, এটা একসঙ্গে তামিলনাড়ুর কাবেরি পট্টিনম বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো। পরের প্রশ্ন আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো, ব্রাহ্মী, সংস্কৃত, খরস্টি আর দেবনাগরী, এদের মধ্যে সংস্কৃতটা হবে বেমানান, তার কারণ ব্রাহ্মী, খরস্টি আর দেবনাগরী এগুলো সব এক একটা লিপি, আর সংস্কৃতটা হচ্ছে একটা ভাষা। গুহাবাস কি লিখবে, এটা আছে তোমাদের প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চা নানা দিক, আমার বইয়ের পেজ নাম্বার 123, তো আমার বইয়ের সঙ্গে নাও মিলতে পারে, আমি আবারও বলছি, তোমরা চ্যাপ্টার দূরে খুঁজে নেবে। অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটা আজীবিকদের জন্য, এতটা লেখার পরে তারপর লিখবে, পাহাড় কেটে কৃত্রিম গুহা বানিয়ে দিয়েছিলেন, সেই গুহাগুলির ভিতরে মানুষ বাস করত বলে তাকে গুহাবাস বলা হতো, আন্ডারলাইন করাগুলো শুধু লিখবে। পরের প্রশ্নটা রয়েছে দেখো, মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল? এটা ওই একই চ্যাপ্টারে পেয়ে যাবে।
আমার পেজ নাম্বার 125। বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম ছিল মথুরা শিল্পরীতির মূল বিষয়। পরের প্রশ্নটা আছে, দেখো, চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে কারা প্রচলন করে? লিখবে, পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে চালু করে। আর আজকের ভিডিওর শেষ প্রশ্ন, খোখো কি বইয়ের বিষয়বস্তু কি ছিল, এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক ও কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে ছুটে। উত্তরটা লিখবে, খোখো কি বইয়ের বিষয়বস্তু ছিল চীনা বৌদ্ধ পণ্ডিত ফাসিয়ানের ভারত ভ্রমণ ও ভারতে কাটানোর অভিজ্ঞতা।